লা লিগার ম্যাচগুলোতে সমর্থকদের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ার অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিউস জুনিয়র। বছরের শেষ ম্যাচে ভায়াদুলিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ, আর এই ম্যাচে প্রতিপক্ষের সমর্থকদের কাছে বর্ণবাদী আচরণের শিকার হন ব্রাজিলিয়ান এই তারকা। ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দেখা যায় ম্যাচ শেষে গ্যালারি থেকে প্রতিপক্ষের সমর্থকরা ভিনির উদ্দেশ্যে গালিগালাজ ও জিনিস ছুড়ে মারছে। এ সময় ভিনিও রেগে একটি বোতলে লাথি মারেন। বর্ণবাদে লা লিগা কর্তৃপক্ষের এমন নীরব ভূমিকা নিয়ে প্রতিবাদ করেছেন ভিনিসিউস। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন এই তারকা। বর্ণবিদ্বেষীদের এখনও স্টেডিয়ামে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে, মাঠে বিশ্বের সেরা ক্লাবকে কাছ থেকে দেখছে তারা, অথচ লা লিগা কর্তৃপক্ষ কিছুই করছে না। আমি মাথা উঁচু করে রিয়াল মাদ্রিদের জয় উদযাপন করতে থাকব, দিন শেষে বর্ণবাদীদের কাছে এটা আমার ভুল হয়ে যায়। তবে ভিনিসিউসের করা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন লা লিগা সভাপতি। ব্রাজিলিয়ান তারকার প্রতিবাদে আপত্তি জানান তিনি। একটি টুইট বার্তায় তিনি এই প্রতিবাদ জানান, আমরা বর্ণবাদের বিরুদ্ধে বহু বছর ধরে লড়াই করছি, কর্তৃপক্ষ বর্ণবাদ থামাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভিনিসিউসের এ কথা বলা অন্যায্য, আমরা সবাই বিষয়টি নিয়ে একই কক্ষপথে আছি। এর আগেও বর্ণবাদের শিকার হয়েছিলেন এই রিয়াল মাদ্রিদ উইঙ্গার। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের সমর্থকদের কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হন ভিনিসিউস। পারভিন আক্তার, সময় সংবাদ।